বর্তমানে করোনা আমাদের মানব সমাজের উপর যে থাবা বসিয়েছে সেটা যে খুব একটা ছোট তা কিন্তু নয়। তাই আমরা হয়তো ভাবছি যে করোনাকে এক পাশে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। তাই বাস্তবে করোনা আতঙ্ক এবং একাধিক বিতর্ককে সাথে নিয়েই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। ইতিমধ্যে একাধিক দেশ পদকও জিতে নিয়েছে। মীরাবাই চানু ভারতের হয়ে ভারোত্তোলকে জিতেছে রৌপ্য পদক। এখনও অনেকের মাঠে লড়াই চলছে, ফলে আগামী দিনে আরও পদক জিততে পারে ভারত, এমনই আশা বিশেষজ্ঞ সমেত সকল ভারতবাসীর। কিন্তু এ তো হলো অন্য কথা। আপনারা কি জানেন অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগীরা কত টাকা রোজগার করেন, ভারতীয়রাই বা কত টাকা পান? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে জুড়ে থাকুন এই ভিডিওটিতে। সো লেটস প্লে দ্য ভিডিও। সমস্ত পেশাদার খেলোয়াড়রাই নিজেদের বেতনের ব্যাপারে খুবই উৎসাহী থাকেন। এক একজনের রোজগার তো প্রায় কয়েক কোটি টাকা। আইপিএলের নিলামের খবর তো প্রায় সবাই জানেন। এখন তো আবার খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়া থেকে অনেক উপার্জন করেন। কিন্তু না, অলিম্পিকে অংশ নেওয়ার জন্য কোনো অ্যাথলিটই নির্দিষ্ট বেতন পান না। যে দেশ থেকে তিনি অংশগ্রহণ করছেন সে দেশের সরকারের উপরে নির্ভর করে খেলোয়াড়দের বেতন কত হবে। অনেক দেশেই নিজেদের অ্যাথলিটদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে থাকে। পদক জিততে পারলে মেলে আরও পুরস্কার, এছাড়া অনেকেই চাকরি পর্যন্ত পেয়ে থাকেন। এবার যেমন অলিম্পিক শুরু হওয়ার আগেই ভারতীয় অলিম্পিক সংস্থা আইওএ ভারতীয় প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি বৈঠকে এই পুরস্কার মূল্য ঘোষণা করেছেন। টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী প্রত্যেক ভারতীয় প্রতিযোগীকে 1,00,000 টাকা করে দেওয়া হবে। যারা সোনা জিতবেন তাদের দেওয়া হবে 75,00,000 টাকা, রূপজয়ীরা পাবেন 40,00,000 টাকা। এছাড়া যে সমস্ত প্রতিযোগীরা ব্রোঞ্জ পদক জিতবেন তারা পাবেন 25,00,000 টাকা। ভারত ছাড়া অন্যান্য যে সমস্ত স্বনামধন্য দেশ রয়েছে তারাও তাদের অ্যাথলিটদের বিশেষ পুরস্কার মূল্য দিয়ে থাকেন, যেমন আমেরিকা। এই সমস্ত আমেরিকা থেকে অংশগ্রহণকারী অলিম্পিক প্রতিযোগীরা যদি সোনা জেতেন তবে তারা পান $37,500, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,00,000 টাকা। রূপজয়ীরা পান $22,500, যা প্রায় ভারতীয় মুদ্রায় 17,00,000 টাকার সমান, এবং ব্রোঞ্জয়ীরা পাবেন $15,000, যা প্রায় 11,00,000 টাকার সমান। এছাড়া অন্যান্য দেশও তাদের প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কারের আয়োজন করে থাকে। আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। বাই বাই।